বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আমি আশা করছি তোমরা ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম বিষয়ের অনলাইন ক্লাসে। তোমরা যারা ইতিমধ্যে মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছো, তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আর আজকে থেকে শুরু হলো আমাদের দ্বিতীয় ধাপের পথ চলা। তো এখানে একটি চিন্তার বিষয় যে আমাদের হাতে সময় একটু কম, কারণ তোমাদের ফাইনাল পরীক্ষার আগ পর্যন্ত যে সময়টুকু আছে, এই সময়টুকুর মধ্যে সিলেবাস কমপ্লিট করা আসলে আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। তো এই জন্য যেটি করবে যে দ্বিতীয় বর্ষের ক্লাসগুলো কোনো ক্লাসে যাতে মিস না হয়, এবং প্রত্যেকটি দিন প্রথম বর্ষের তুলনায় তোমাকে দ্বিগুণ করে সময় দিতে হবে পড়ালেখায়। না হলে আসলে তোমরা কখনোই সিলেবাস শেষ করতে পারবে না, এবং যার ফলশ্রুতিতে তোমাদের রেজাল্ট খারাপ হবে। তো চলো আমরা শুরু করি আমাদের দ্বিতীয় বর্ষের প্রথম অনলাইন ক্লাস। আজকের ক্লাসে আমি আলোচনা করব প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় পত্র, সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, যেখানে প্রথম টপিকসটি হলো মৌলমানবিক চাহিদা, মানুষের মৌলমানবিক চাহিদা নিয়ে প্রথম অধ্যায়ের প্রথম অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। তো চলো আমরা মৌলমানবিক চাহিদা নিয়ে কথা বলি। এটি কী জিনিস বা কোন কোন বিষয়গুলোকে আমরা মৌলমানবিক চাহিদা বলে থাকি? দেখো, চাহিদা কি? চাহিদা হচ্ছে যা আমাদের প্রয়োজন, যেটি আমরা প্রয়োজন অনুভব করি তাই আমাদের চাহিদা। মানুষের চাহিদাগুলো প্রথমত দুই রকম, একটা হচ্ছে তোমার মৌলিক চাহিদা, আরটি হচ্ছে মানবিক চাহিদা। তো মৌলিক চাহিদা কোনগুলো? যেগুলো হচ্ছে মানুষ বলো বা জীব বলো কিংবা কোনো প্রাণী বলো, তা বেঁচে থাকার জন্য বা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে চাহিদাগুলো আবশ্যক, মানে যেগুলো ছাড়া একটা প্রাণী বা মানুষ বাঁচতে পারবে না, সেগুলোকে আমরা বলবো মৌলিক চাহিদা। যেমন মনে করো খাদ্য, তোমাকে খাইতেই হবে, কোনো একটা প্রাণীকে বেঁচে থাকতে হলে খাদ্য খেতেই হবে। ঘুম, ঘুমাইতেই হবে, ঘুম না গিয়ে তুমি কতদিন থাকবে, একটা সময় তোমাকে ঘুমাইতেই হবে। এটা আবার তোমার জৈবিক চাহিদা বা যৌন চাহিদা যেটাকে আমরা বলে থাকি, এগুলো হচ্ছে মানুষের মৌলিক চাহিদা যেগুলো লাগবেই। আর আরেক ধরনের চাহিদা আছে যেগুলোকে বলা হয় মানবিক চাহিদা। মানবিক চাহিদা হচ্ছে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য, আমাদের সমাজে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য যে চাহিদাগুলোর প্রয়োজন রয়েছে, যে সেগুলোকে বলা হয় মানবিক চাহিদা। দেখো, মানবিক চাহিদা ছাড়া তুমি বাঁচতে পারবে, কিন্তু মানুষ হিসেবে সভ্য সমাজে তুমি বাঁচতে পারবে না। যেমন মনে করো বস্ত্র, জামা কাপড় ছাড়াও কিন্তু একটা মানুষ বাঁচতে পারে, কিন্তু আমাদের সভ্য সমাজে সে থাকতে পারবে না। তোমার আর আরও আছে তোমার শিক্ষা, শিক্ষা ছাড়া একটা মানুষ বাঁচতে পারবে, কিন্তু সভ্য সমাজের সাথে তাল মিলিয়ে সে বাঁচতে পারবে না। এগুলো হচ্ছে মানবিক চাহিদা। তো এই মৌল মানবিক চাহিদা যেগুলো আসলে মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য, মানুষের বিকাশের জন্য, মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যে সকল চাহিদা, সেগুলোকে একসাথে বলা হয় মৌল মানবিক চাহিদা। এই মানুষের মৌল মানবিক চাহিদাগুলো মূলত এই ছয় ধরনের চাহিদা। তো চলো আমরা এই ছয় ধরনের চাহিদা নিয়ে একটু কথা বলি। প্রথমে দেখো খাদ্য। খাদ্য এমন একটি চাহিদা প্রত্যেকটি প্রাণীকে, মানুষ সহ অন্যান্য প্রাণীকে বেঁচে থাকার জন্য অবশ্যই যে চাহিদাটি পূরণ করতে হয় সেটা হচ্ছে খাদ্য। খাদ্য তোমার বৃদ্ধি বিকাশের সাথে সাথে তোমাকে বেঁচে থাকতে, সার্ভাইভ করতে তোমাকে সহযোগিতা করবে। খাদ্যের উপাদান হচ্ছে মোট ছয়টি। কী কী সেগুলো? আমিষ, শর্করা, স্নেহ, ভিটামিন, লবণ ও পানি। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে মাঝে মাঝে চলে আসে খতে অনুধাবনমূলক প্রশ্নে, আবার কখনো 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 বহু নির্বাচনেতে চলে আসে যে খাদ্যের উপাদান কতটি। ছয়টি হচ্ছে খাদ্যের উপাদান। এগুলো মানুষের শারীরিক বৃদ্ধি, মানুষের অসুস্থতা থেকে সুস্থতা লাভ, বা বিভিন্ন রকমের ক্ষতি সাধন থেকে রক্ষা, বা তোমার শারীরিক বৃদ্ধির জন্য এই জিনিসগুলো কাজ করে। এবং খাদ্য এটি এমন একটি চাহিদা, এটি যদি কখনো কোনো মানুষ স্বাভাবিকভাবে পূরণ করতে না পারে, তবে সে অস্বাভাবিকভাবে বা অন্য কোনোভাবে হলেও সেটি পূরণ করবে বেঁচে থাকার জন্য। তো এটা হচ্ছে একটি মৌলমানবিক চাহিদা যা মানুষকে অবশ্যই পূরণ করা লাগে। তারপর আসো বস্ত্র। বস্ত্র বলতে আমরা বুঝি কাপড় চোপড়, যেটা আসলে আমরা পরিধান করি। সভ্য সমাজে বেঁচে থাকতে হলে তোমাকে অবশ্যই সমাজ অনুযায়ী বস্ত্র তোমাকে পরতে হবে, কাপড় চোপড় তোমাকে পরতে হবে। এবং মানুষ হিসাবে আমরা লজ্জা, মানুষের আসলে ভূষণ বলে থাকি আমরা, যে লজ্জা নিবারণ করার জন্য প্রত্যেকটি মানুষকে অবশ্যই পোশাক পরিধান করতে হয়,
হ্যাঁ, এটি এক এক সমাজে, সমাজ ব্যবস্থার কারণে, রীতিনীতির কারণে এটা ভিন্ন ভিন্ন হতে পারে। বাংলাদেশের যে মানুষগুলো তাদের যে পোশাক পরিচ্ছদ, তাদের সাথে আবার সৌদি আরবের মানুষের পোশাক পরিচ্ছদের মিল নেই, আবার সৌদি আরবের সাথে ইউরোপ আমেরিকার পোশাক পোশাক আশাক আশাকের মিল নেই। তো সংস্কৃতি অনুযায়ী, ভিন্ন সংস্কৃতির ভিন্নতা অনুযায়ী আমাদের পোশাক ভিন্ন হতে পারে, কিন্তু পোশাক আমাদের লাগবে। সভ্য মানব সমাজে অবশ্যই তোমাকে বেঁচে থাকতে হলে, মানুষ হিসেবে বেঁচে থাকতে হলে অবশ্যই তোমাকে বস্ত্রের যে চাহিদা, এই চাহিদাটি পূরণ করতে হবে। তারপর আসো 3 নম্বর, বাসস্থান। বাসস্থান কি? বাসস্থান হচ্ছে মানুষ যেখানে স্থায়ীভাবে বসবাস করে, যেখানে থাকে। দেখো, আমরা পাখির মতো সারাদিন আমরা যে যেখানেই থাকি না কেন, দিন শেষে কিন্তু আমরা নিড়ে পেয়ে যাই, আমাদের একটি নির্দিষ্ট গন্তব্যস্থল আছে। দিন শেষে বা সন্ধ্যাবেলা বা বিকেলবেলা আমরা আমাদের নিজস্ব ঘরে ঢুকে যাই, যেখানে আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি নিরাপদ মনে করি, যেখানে চারপাশে আমাদের মা থাকে, বাবা থাকে, আমাদের ফ্যামিলি মেম্বারগুলো আমাদের ঢাল হিসেবে থাকে, আমাদের আশ্রয়স্থল হিসেবে থাকে, যেখানে মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে তুমি নিরাপদ। দেখো, একটা মেয়ের জন্য পৃথিবীর সবচেয়ে বড় নিরাপদ জায়গা কোনটি? অবশ্যই তার পরিবার, অবশ্যই তার ঘর, যেখানে সে বসবাস করে। তো এই জন্য মানুষ হিসেবে, মানুষের জন্য মানুষের যে মৌলমানবিক চাহিদা, সেগুলোর মধ্যে একটি মৌলমানবিক চাহিদা হচ্ছে বাসস্থান, যেটি অবশ্যই মানুষকে নিশ্চিত করতে হয়। হ্যাঁ, তবে এটাও ঠিক যে অনেক মানুষ তার আবাসনের অভাবে রাস্তাঘাটে বা বিভিন্ন রকমের বাজারে থাকে, বা রেল স্টেশনে বসবাস করে, রাস্তার এক পাশে ঘুমিয়ে থাকে, বা অনেকেই অন্যের ঘরে থাকে। তো এরা হচ্ছে আশ্রয়হীন ব্যক্তি। এদের জন্য, এই জন্য যেহেতু এটি একটি মৌলমানবিক চাহিদা, এই জন্য এই বাসস্থানের ব্যবস্থা করা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। এই জন্য রাষ্ট্র কিন্তু এগুলো নিয়ে কাজ করে, এবং সমাজে বসবাসরত অন্যান্য মানুষগুলো এই দায়িত্ব পালন করা উচিত, এবং তারা সেটা করেও থাকে। তারপর আসে শিক্ষা। মানুষের মৌলমানবিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ চাহিদা হচ্ছে শিক্ষা। শিক্ষা এমন একটি জিনিস যা তোমাকে সভ্য সমাজের সাথে তাল মিলিয়ে চলতে, বর্তমান সমাজে তোমাকে মানুষ হিসেবে টিকে থাকতে তোমাকে সহায়তা করবে। যার শিক্ষা নেই, তার জন্য আসলে সে পৃথিবীতে আসলে আমি বলবো যে পশুর মতো। কারণ একটা পশু যেমন জানে না কোথায় কি আচরণ করতে হবে, কিভাবে তার কোনো একটি অনির্দিষ্ট গন্তব্যে যেতে হবে বা নির্দিষ্ট গন্তব্যে যেতে হবে, বা সমাজ মেনটেন করে সভ্য সমাজের সাথে কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে আত্মকর্মসংস্থান করতে হবে, এই সবগুলোর জন্য কিন্তু শিক্ষার প্রয়োজন। তো এটা যার কাছে নেই, সে আসলে একটা পশুর মতোই আমরা বলতে পারি। বর্তমান সময়ে সে শিক্ষা ছাড়া কেউ মানুষ হিসেবে বেঁচে থাকবে বা টিকে থাকবে, এটা আসলে কল্পনা করাও, মানে কল্পনাও করা যাচ্ছে না, যায় না। তো এই জন্য শিক্ষা মানুষের মৌলমানবিক চাহিদা, এবং অবশ্যই এটা পূরণ করতে হয়, যার কারণে রাষ্ট্র থেকে শুরু করে ব্যক্তি, ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সবাই এই শিক্ষা জিনিসটাকে, সকলের জন্য শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে। এবং একটা কথা আছে যে যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি কিন্তু তত বেশি উন্নত। তার মানে বোঝাই যাচ্ছে যে শিক্ষার গুরুত্ব কত বেশি। তারপর আসো স্বাস্থ্য। দেখো, স্বাস্থ্য এমন একটা জিনিস যা তোমার যদি, তোমার যদি স্বাস্থ্য ভালো না থাকে, মানে তুমি যদি সুস্থ না থাকো, তবে পৃথিবীর সব কিছুই তোমার কাছে খারাপ লাগবে। মানুষের শরীর যখন ভালো থাকে না, তখন সে কোনো কাজেই মন দিতে পারে না, এবং এটি যে কোনো উন্নয়নের পথে বাধা এবং স্বাভাবিক জীবন থেকে তোমাকে ব্যাহত করবে, এই অস্বাস্থ্য যেটা বা অসুস্থতা যেটা। তো এই জন্য প্রকৃতপক্ষে প্রত্যেকটা মানুষের সুস্বাস্থ্য বা সুস্থতা, এটি একটি মৌলমানবিক চাহিদা, এটা নিশ্চিত করাই লাগে। এটাকে আবার আমরা অনেক সময় আমরা চিকিৎসা বলে থাকি, স্বাস্থ্যের আবার একটি বিকল্প শব্দ আমরা চিকিৎসা বলে থাকি। যেমন তুমি অসুস্থ হয়ে গেছো, তোমাকে যদি ট্রিটমেন্ট না দেওয়া যায়, যদি চিকিৎসা যদি না করা যায়, তবে তুমি যে কোনো মুহূর্তে তুমি মৃত্যুর মুখে ঢলে পড়তে পারো। আমরা ছোট ছোট রোগগুলো দেখো, একটা সময় এসে কিন্তু বড় রোগ আকার ধারণ করে। আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বলি, মনে করো তোমার গ্যাস্ট্রিক হয়েছে, তুমি গ্যাস্ট্রিক এই সমস্যাটি, এই রোগে তুমি ট্রিটমেন্ট করছো না, এই চিকিৎসা তুমি করছো না, একটা সময় তোমার এই গ্যাস্ট্রিক কিন্তু আলসার হয়ে যাবে। আবার এই আলসার যদি তুমি ট্রিটমেন্ট না করো, একটা সময় আলসার থেকে কিন্তু তুমি তোমার ক্যান্সার হয়ে যাবে, এবং ক্যান্সার থেকে একটা সময় এসে তুমি মারা যাবে। এটা তো আমি গ্যাস্ট্রিকের কথা বললাম। সামান্য জ্বরও যদি হয়, তুমি যদি ট্রিটমেন্ট না নাও, একটা সময় কিন্তু জ্বরে মানুষ মারা যাবে। তার মানে চিকিৎসা অবশ্যই সুস্থভাবে বেঁচে থাকার জন্য অপরিহার্য। এই জন্য চিকিৎসাকে বলা হয় একটি মৌলমানবিক চাহিদা। সর্বশেষ যেটি, বিনোদন। হ্যাঁ, এটি সর্বশেষে যোগ হয়েছে। একটি কথা আছে, নয়নের অংশ যেমন নয়নের পাতা, কাজ আর বিশ্রাম একই সঙ্গে গাথা। মানে তুমি শুধুমাত্র, মানুষ কিন্তু মেশিন না যে সে শুধু শুধুমাত্র সে কাজ করতে থাকবে, কাজ করতে থাকবে।
কাজের ফাঁকে মানুষের রিক্রিয়েশনের জন্য, বিনোদনের জন্য তোমাকে কিছু না কিছু করতে হবে। এটি যদি না হয় তবে একটা সময় এসে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, তুমি হতাশাগ্রস্ত হয়ে যাবে, তুমি জীবন থেকে জীবন বিমুখ হয়ে যাবে এবং তুমি মৃত্যুর দিকে ঢলে পড়বে। যে মানুষের জীবনে কোনো আনন্দ নেই, শুধু কাজ আর কাজ বা শুধুমাত্রই ব্যস্ততা, একটা সময় দেখবা যে এরা মানসিকভাবে এরা বিকারগ্রস্ত হয়ে যায়। ওই জন্য মানুষের কাজের ফাঁকে ফাঁকে, ব্যস্ততার ফাঁকে ফাঁকে মানুষের বিনোদনের প্রয়োজন রয়েছে। এই বিনোদন বিভিন্নভাবে আসতে পারে, যে তুমি তোমার পরিবারের মা বাবার সাথে কথা বলো, এটাও এক ধরনের বিনোদন। ভাই বোনের সাথে মজা করতেছ, খেলাধুলা করছ, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছ, তুমি মুভি দেখছ, মোবাইল ফোন ইউজ করতেছ, ফেসবুকিং করতেছ, এগুলো কিন্তু বিভিন্ন রকমের বিনোদন। এগুলো কি করে, তোমাকে মানসিক প্রশান্তি এনে দেয় এবং তুমি পরবর্তীতে আবার নতুন করে কাজে ঝাঁপিয়ে পড়তে তোমাকে সাহায্য করে। এই জন্য বর্তমান সময়ে চিত্ত বিনোদনটাকে একটি মৌল মানবিক চাহিদা হিসেবে চিহ্নিত করা হয়। তো এই ছিল মূলত আসলে মানুষের মৌল মানবিক চাহিদা, যেগুলো একটি সভ্য সমাজে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য অপরিহার্য, যেগুলো লাগবেই। তো আশা করি এই 6টি মৌল মানবিক চাহিদা সম্পর্কে তোমাদের ধারণা তৈরি হয়েছে। এরপরে যদি কোনোটি না বুঝো, তবে তো আমি আছি, কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, আমি সেটি অবশ্যই এসে সলিউশন করে দেবো। তো ঠিক আছে, আজকে আর নয়, তোমাদের সাথে দেখা হবে আবার পরের ক্লাসে নতুন কোনো টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।